দীপাবলিতে মাঝি পোড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাত 8টা থেকে 10টা পর্যন্ত পোড়ানো যাবে আতশবাজি। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে শুধুমাত্র কম দূষণ সৃষ্টিকারী বাজি বিক্রি করা যাবে। দীপাবলির দু সপ্তাহ আগে এই নির্দেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাজি প্রস্তুতকারকদের মধ্যে। বড়বাজারের তারাসুন্দরী পার্ক এলাকায় ডালা নিয়ে বাজি বিক্রি করেন এই ব্যক্তি। তার আশঙ্কা, এই নির্দেশের ফলে বাজি বিক্রিতে আরও ভাটা পড়বে। আগের দিকে তো টাইট আছে, আর এইসব অর্ডার বেরলে তো আরও বিক্রি করতে দিবে না, আরও টাইট হয়ে যাবে। কালী পুজো বলে কোনো জিনিসই থেকে যাবে না, খালি ঠাকুরের পুজো হবে, বাজি পুজো বাজি কিছু পাঠানো হবে না। পাইকারি ব্যবসায়ীরা অবশ্য এতটা হতাশ নন। চীনা মার্কেটে এই বাজির দোকানের বয়স 100 বেশি। দোকান মালিকের দাবি, আবেদনকারীরা সামগ্রিকভাবে বাজির উপরই নিষেধাজ্ঞা চেয়েছিলেন, তা যে হয়নি এটুকুই আশার খবর। একটা জিনিস ব্লক হয়েছিল, স্টপ ছিল, সেটা সামান্য সময়ের জন্যে যদি রিলিজ হয়, রিল্যাক্স পায়, সেই সময়টুকুর জন্যে সে তো জিনিসটা ব্যবহার হবে এবং তাতে বিক্রি তো কিছু বাড়বে। পাইকারি ব্যবসায়ীদের দাবি, বাজির উপর নিষেধাজ্ঞা জারি হলে উৎসবের মৌসুমে বিক্রেতাদের মাথায় হাত পড়ত, সময়সীমা বেঁধে দেওয়ার ফলে সেটা অন্তত হবে না। আমাদের যদি পুরোপুরিটা বন্ধ হয়ে যেত তাহলে এই সিজনাল ব্যবসাটাই শেষ হয়ে যেত, সেই সঙ্গে এত লোকের রুজি রোজগার মার যেত, এটাও তো একটা ব্যাপার। সেই হিসেবে আজকে যাই হোক, আমাদের তো চলবে, দু ঘন্টাও তো কম কথা নয়, সব কিছুর একটা নির্দিষ্ট নিয়ম মেনেই চলা উচিত, আমরা ওয়েলকাম করছি একে। তবে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, আতশবাজি পোড়ানোর সময়সীমা তো বেঁধে দেওয়া হলো, তা মানা হচ্ছে কিনা, দেখার মতো পরিকাঠামো কি আছে? সুপ্রিম কোর্ট তো বলে দিল, সুপ্রিম কোর্ট তো নিজে বাস্তবায়িত করতে আসবে না, সুপ্রিম কোর্টের আদেশকে বাস্তবায়িত করবে কে? প্রশাসন। সুপ্রিম কোর্ট তার অ্যাঙ্গেল থেকে বলছে যে পলিউশন যাতে না হয়, শব্দ দূষণ যাতে না হয়, বাতাসে দূষণ যাতে না হয়, কিন্তু বাস্তবায়িত করবে কে? তাদের কি সেই পরিকাঠামো আছে? প্রশ্নটা এই জায়গাটা। দু সপ্তাহ পরই দীপাবলি, সুপ্রিম কোর্টের নির্দেশ কতটা কঠোরভাবে কার্যকর হলেও দূষণে কতটা হ্রাস টানা গেল তা বোঝা যাবে সেদিনই। রাজশ্রী দত্তগুপ্ত, বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।